ধান আমাদের প্রধান খাদ্যশস্য আমাদের দেশের অর্থনীতি ও সংস্কৃতি ধানের সাথে জড়িত সে কারণে ধানের গুরুত্ব অপরিসীম বাংলাদেশের শতকরা আশি থেকে পঁচাশি ভাগ কৃষক ধান উৎপাদন করে থাকেন কৃষক ভাইয়েরা ধান উৎপাদন করে নিজ পরিবারে খাদ্য চাহিদা মিটিয়েও দেশে খাদ্য নিরাপত্তা পূরণে অগ্রণী ভূমিকা পালন করে থাকেন তবে ধান করতে বেশ কিছু রোগ ও মাকড়ের সম্মুখীন খোল পোড়া রোগ অন্যতম ধানের খোল পড়া একটি জনিত রোগ রোগ হলে ধানের খোলে ও পাতায় গোখরা সাপে চামড়ার মতো দাগ দেখা যায় সর্বোচ্চ কুশি অবস্থা থেকে থোর আসা পর্যন্ত যে কোনো সময় রোগ দেখা দিতে পারে গরম ও আর্দ্র আবহাওয়া বেশি মাত্রায় ইউরিয়া সারের ব্যবহার ও ঘন করে চারা রোপণ এ রোগ বিস্তারে সহায়তা করে এ সম্পর্কে বাংলাদেশ ধান গবেষণা কেন্দ্র রাজশাহীর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা জনাব ডক্টর মোহাম্মদ মুস্তফা কামাল বলেন পচন রোগ আসলে ইংরেজিতে বলা হয় শীত ব্লাইট আর বাংলায় খোল পোড়া খোল পোড়া মানে এটা খোলেই সাধারণত এই রোগটার লক্ষণ দেখা যায় এবং এটা মারাত্মক পর্যায়ে পাতা পর্যন্ত চলে যেতে পারে এবং এটা অনেক সময় আমরা তুলনা করি যে গোখরা সাপের চামড়ার মতো মানে চক্রবক্র দাগ এটা দেখা যায় তো এটা দেখা দিলে সাধারণত আপনার ওই যে টিল্ট বা নেটিভো এটা আপনার এক দশমিক ছয় গ্রাম বা দেড় গ্রাম প্রতি প্রতি দুই লিটার পানিতে মিশিয়ে আপনারা এক শতাংশ জমিতে প্রয়োগ করতে পারেন তাহলে এর রোগটা দেখা দিলেই আপনারা এটা তখন এই যে টিল্ট নেটিভো এই ছত্রাকনাশকগুলো ব্যবহার করবেন এবং তখন এটা ভালো হয়ে যাবে আর বিশেষ করে ওই যে জৈব নিয়ন্ত্রণ বায়োলজিক্যাল কন্ট্রোল বলি আমরা অনেক সময় যে ট্রাইকোডার্মা মানে এরকম একটা ছত্রাক আছে এটাদেরও এটা নিয়ন্ত্রণ করা যায় কিন্তু এক্ষেত্রে বিশেষ করে জৈব পদার্থ আপনার সেই গোবর অথবা খৈল পসা বা সবুজ কিছু কিছু জৈব পদার্থ আছে এতে এই প পচিয়ে একে ট্রাইকোডার্মা যদি ব্যবহার করেন তখন এই রোগে রোগটা সাধারণত হবে না এ রোগের মাত্রা অনেকটা কমে যাবে আর সব সব রোগগুলোই সাধারণত ওই আপনার অল্টারনেট ড্রাইং এবং ওয়েটিং মানে একবার জমি ভিজাবেন আবার একটু শুকিয়ে দেবেন পাঁচ সাত দিন পর আবার পানি দেবেন তাহলে আপনাদের অনেকটা রোগী নিয়ন্ত্রণে থাকবে আর সুষম মাত্রার সারটা সবসময় ব্যবহার করবেন মানে অতিরিক্ত ইউরিয়া ব্যবহার করবেন না অতিরিক্ত ইউরিয়া ব্যবহার করলে সমস্ত রোগ পোকামাকড় ইত্যাদির আক্রমণ কিন্তু সময় বেড়ে যায় এদিকে খেয়াল রাখলেই আপনারা আশা রেখে আশা রাখে যে আপনারা ভালোভাবে ধান উৎপাদন করতে পারবেন